মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ম্যাম, আরে রাই, এসো এসো, এত দেরি করলে কেন? সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছি, সবাই এসে গেল তো, তুমি এত লেট। সরি ম্যাম, সত্যি একটু দেরি হয়ে গেল। না না, সরি বললে তো শুনবো না। আগে এই অনুষ্ঠানে সব দায়িত্ব তোমার উপরে দেয়া থাকতো, আর আজকে সব দায়িত্ব এড়িয়ে গিয়ে তুমি দর্শকের আসন অলঙ্কৃত করতে এসেছো, তাও আবার দেরি করে। এই অপরাধের কোনো ক্ষমা হবে না, তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তাই তো, কথাটা মনে থাকবে। দিদি ভাই, তারপর দেখা গেলো ওই সব অনুষ্ঠান করতে গিয়ে যদি পায়ে আরো বড় কোনো অঘটন ঘটে, একদম দরকার নেই এবার। হ্যাঁ, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আসলে ফাংশনটা তো প্রত্যেক বছরই হয়, এবছর যদি না করতে পারো পরের বছর করবে। এসো 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 এসো। নীলু এসেছে, এই চলো না চলো না, মেয়েটার সঙ্গে দেখা করে আসি। এসো, এই তোরা বস, এসো সাবধানে। ভালো আছেন? হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছে। মা, তোমরা সবাই এসেছো, আমি তো ভাবতেও পারিনি তোমরা সবাই মিলে আসবে। তোরাও তো সবাই মিলে এসেছিস। আচ্ছা দাদা আর নীলুর ভাস্বর আসেননি? ওনারা তো আসেননি বাবা, কালে দিনে যে আর আমায় কত কিছু দেখতে হবে, এমন একটা ভান করছে যেন আমাদের চিনতেই পারছে না। বড়লোক বাড়িতে বিয়ে করে একদম বদলে গেছে নীলুটা, ও এরকম করছে শুধুমাত্র আমার জন্য, আমি এখানে এসেছি বলে। আচ্ছা তোমরা যাও না, গিয়ে কথা বলো না ওর সঙ্গে। থাক, কোনো দরকার নেই, ও তো মা আর পিসিমনির সাথে কথা বলছেই, এমন করছে যেন আমরা কেউ না। চলো বসি। তুই বসে আগে এখানে। হ্যাঁ আসলে জানিনি তো, ওনার শরীরটা ভালো না, এখনও দুর্বল আছে। আর আমার বড় ছেলে টিকলু, ও তো রয়ে গেল, বাবার এরকম অবস্থা একটু দেখাশোনা করতে হবে তো। আমার মেয়ে টিয়া, ওর তো অনুষ্ঠান আছে, মানে এখানে গান শেখে, পারফরমেন্স আছে, আমাদের আসতেই হলো জানেন তো। তাই তামা, তুমি কার জন্য এসেছো? তোমার বড় মেয়ের জন্য? সে কি আজ এখানে গান গাইবে? আরে না না, তোর বৌদি এমন জোরাজুরি করলো, বাঁচতে বাধ্য হলাম। তা যা হয় ভালোর জন্যই হয়, এসেছি তোদের সঙ্গে দেখা হয়ে গেল, আর এত সুন্দর অনুষ্ঠান, ভাল লাগবে দেখতে, তাই না বলো ঠাকুরজি? আমাদেরকে তো আসতেই হতো, এক টিয়ার পারফরমেন্স আছে, আর দুই আমার এক ভাসুর আসবেন, উনি নাকি এই স্কুলটাকে ফান্ড করেছেন। উমা তাই নাকি? তা তিনি কোথায়? আরে আরে আসবে আসবে, একটু ধৈর্য ধরো, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদি আমরা গিয়ে বসি, এক্ষুনি তো অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ হ্যাঁ বসুন গিয়ে, আপনারা জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।